বন্দর চেয়ারম্যানের পরিকল্পিত পদক্ষেপে গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরের। দ্রুত পণ্য খালাস হওয়ায় কন্টেইনার জট এখন শূন্যের কোঠায়। বঙ্গোপসাগরের বহির্নোঙরে অপেক্ষা নেই বিদেশি জাহাজের। বিগডার সভাপতি বলছেন, বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের কারণে এই সুফল পাচ্ছে আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। করোনাকালে লকডাউন এবং আন্তর্জাতিক বাজারগুলোতে অচলাবস্থার কারণে জুলাইয়ে ভয়াবহ কন্টেইনার জটে পড়ে চট্টগ্রাম বন্দর। এনবিআর এর আদেশে অভ্যন্তরীণ 19টি ডিপোতে সরানো হয় সেই কন্টেইনার। তবে 1 আগস্ট থেকে সব শিল্প কারখানা খুলে দেয় বাড়ে পণ্য খালাস, বন্দর এখন জটমুক্ত। প্রায় 18,000 টিউজের মতো কন্টেইনার জমা হয়েছিল, সেটা কিন্তু আমরা এখন নামিয়ে 4,000 টিউজে নিয়ে এসেছি। এটা নর্মালের চেয়েও সময় আরও অনেক কম পরিমাণে কন্টেইনার এখন অফডকে আছে। তো সুতরাং আমরা আপনাদেরকে বলবো যে আমাদের যে পরিকল্পনা, আমরা যেটা নিয়েছি সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করছি এবং আমরা এটা ধরে রাখার চেষ্টা করছি। শুধু কন্টেইনার খালাস নয়, আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজেরও অপেক্ষা করতে হচ্ছে না। এখন বর্তমানে আমাদের এখানে কোনো জাহাজের ওয়েটিং টাইম নেই, জাহাজ আসছে, জাহাজ যাচ্ছে, অন অ্যারাইভেল তারা চট্টগ্রাম বন্দরে ঢুকছে এবং তাদের কোনো বাড়তির জন্য ওয়েট করতে হচ্ছে না। গত 1 সপ্তাহে আপনি দেখবেন আমাদের কোনো জাহাজ কিন্তু বাইরে ওয়েটিংয়ে নাই। বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে নিয়মিত সমন্বয় থাকলে কন্টেইনার খালাসে আরও গতি বাড়বে, বলছে বিগডা। প্ল্যানিং এবং একাগ্রত চিত্তে কাজ করার জন্য এটা সম্ভব হয়েছে। ভবিষ্যত আশা করা যায় প্ল্যানিংয়ের মাধ্যমে সবাই সমন্বিতভাবে কাজ করলে আর কোনো যানজট হবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।